লুজ পাউডার ইউজ করব নাকি প্রেস পাউডার ইউজ করব, কোন পাউডারটা আমার স্কিন টোনের সাথে যাবে অথবা কোন পাউডারটা আমার স্কিন টাইপের সাথে যাবে, এরকম হাজারটা প্রশ্নই আমি প্রতিনিয়ত পেয়ে থাকি। তাই আজকে ভাবলাম পাউডার নিয়ে একটা ইনডেপথ ভিডিও ক্রিয়েট করা যাক। প্রথমেই কথা বলছি লুজ পাউডার নিয়ে। লুজ পাউডার নর্মালি আমরা বেকিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি, এগুলো যেহেতু খুব ফাইন ফর্মুলায় হয় সো খুব ন্যাচারাল একটা লুক দিয়ে থাকে। অয়েলি স্কিনের জন্য খুব ভালো একটা পাউডার যেটা হলো ওয়েট এন ওয়াইল্ডের ফোটো ফোকাস বানানা পাউডার। বিগ সাইজের এই পাউডার পটটা অয়েলি টু সুপার অয়েলি স্কিনের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট, যেটা স্কিনকে সারাদিনের জন্য ম্যাট রাখবে অ্যান্ড খুবই ফাইন ফর্মুলায় হওয়ায় কে কেউ লাগবে না। এবার দেখাচ্ছি কম্বিনেশন স্কিন হওয়ায় আমার খুব পছন্দের একটা পাউডার, যেটা হলো রেভলিউশনের বানানা পাউডার। পাউডারটা স্কিনকে অনেক বেশি ড্রাইং করে ফেলে না, যেটা কম্বিনেশন স্কিনের জন্য একদম পারফেক্ট একটা ফর্মুলা। ওয়েট এন্ড ওয়াইল্ড থেকে রেভলিউশনের কভারেজটা একটু বেশি, যেটা কম্বিনেশন থেকে শুরু করে ড্রাই স্কিনেও ইউজ করা যাবে। এখন দেখাচ্ছি আমার রিসেন্ট মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট, যেটা হলো রেভলিউশনারি HD সুপার ম্যাট। একদমই ফাইন টেক্সচার্ড বাটারি একটা সেটিং পাউডার, যেটা ড্রাই, কম্বিনেশন, অয়েলি, সুপার অয়েলি যে কোনো স্কিন টাইপে ইউজ করা যাবে অ্যান্ড ট্রান্সলুসেন্ট হওয়ায় কোনো কালার শো করে না, সো দ্যাট যে কোনো স্কিন কালারই ইউজ করা যাবে। সো লুজ পাউডার নর্মালি অতটা কভারেজ দেয় না, এটা মেইনলি লিকুইড প্রোডাক্টকে সেট করার ক্ষেত্রে ইউজ করা হয়। যে কোনো লুজ পাউডার অনেক বেশি পরিমাণে নিয়ে নির্দিষ্ট জায়গায় অ্যাপ্লাই করে বেক করতে পারেন, যার ফলে ওই এরিয়াতে ক্রিজ হবে না, অথবা অল্প একটু ব্রাশে নিয়ে লিকুইড প্রোডাক্ট সেটও করতে পারেন। সো এই তিনটা পাউডার থেকে আপনার স্কিন টাইপ ওয়াইজ ইজিলি চুজ করতে পারেন। এখন কথা বলছি আমাদের মোস্ট ইউজড প্রেস পাউডার নিয়ে, যেগুলো আমরা প্রতিনিয়তই ইউজ করে থাকি। কম্প্যাক্ট পাউডার সিলেকশনটাও অনেক বেশি জরুরি, যেহেতু বেসটা কতটুকু ফ্ললেস হবে সেটা কম্প্যাক্টের উপরও অনেকটাংশে ডিপেন্ড করে। সো প্রথমে কথা বলছি ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রেস পাউডারটি নিয়ে, যেটা অয়েলি স্কিনের জন্য অসম্ভব ভালো একটা কম্প্যাক্ট পাউডার। মিডিয়াম কভারেজের এই পাউডারটি সারাদিনের জন্য স্কিনকে খুব প্রপারলি সেট করে রাখে। আমাদের দেশে হিউমিড ওয়েদারে খুব ভালো পারফর্ম করে, যেটা অয়েলি, সুপার অয়েলি অর কম্বিনেশন স্কিনেও ইউজ করা যাবে। প্রেস পাউডারে যারা প্রপার স্কিন টোন অনুযায়ী কালার সিলেক্ট করতে পারছেন না, অথবা মনে হচ্ছে কালারটা প্রপার ইয়েলো না, তাদের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে এলে গার্লের প্রো ফেস এই পাউডারটা। অনেক ভাস্ট একটা কালার ভ্যারাইটি আছে, যেটা ইজিলি আমাদের এশিয়ান ইয়েলো আন্ডার টোনের সাথে খুব ভালো করে ম্যাচ করে যায়। কভারেজটাও অনেক ভালো এই পাউডারটার। সো পার্সোনালি এই পাউডারটা আমার অনেক বেশি পছন্দ। অনেকগুলো কালার অপশান থাকায় ইজিলি ফাউন্ডেশনের শেডের সাথে ম্যাচ করেই পাউডারটা সিলেক্ট করা যায়, সো দ্যাট মেকআপটা দেখতে অনেক ন্যাচারাল লাগে। এক্সট্রিম ড্রাই স্কিন ছাড়া যে কোনো স্কিন টাইপে ইউজ করা যাবে পাউডারটা। আর অনেক ফুল কভারেজ হওয়ায় পার্সোনালি এটা আমার খুবই ফেভারিট একটা পাউডার। নর্মালি প্রেস পাউডার থেকে লুজ পাউডারের কভারেজটা অনেক বেশি থাকে, যেটা ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারের পরও ফার্দার ইম্পারফেকশন হাইড করে অ্যান্ড ইটস ইজি টু ইউজ। দেখাচ্ছি একটা অ্যামেজিং প্রোডাক্ট, যেটা আপনি অ্যাজ পাউডার ইউজ করতে পারেন অথবা অ্যাজ ফাউন্ডেশনও ইউজ করতে পারেন। যে ক্যাটার এই মিনারেল ইন্ডেন্স পাউডারটার কভারেজটা অসম্ভব ভালো অ্যান্ড প্যানটা দেখেই বুঝতে পারছেন এটা আমি কী পরিমাণ ইউজ করেছি। অনেক অনেক ফুল একটা কভারেজ দেয়, যেটা আপনি ফাউন্ডেশনের উপর ইউজ করতে পারেন অথবা ফুল ফেসে এই পাউডারটা দিয়েও বিল্ড করতে পারেন। আপনি যদি আপনার স্কিন টাইপ নিয়ে খুব বেশি কনফিউজ থাকেন, তাহলে চোখ বন্ধ করে এই পাউডারটা ইউজ করতে পারেন, যেহেতু এটা সব ধরনের স্কিন টাইপেই খুব ভালো স্যুট করে। ড্রাই অথবা ওয়েট দুইভাবেই এই পাউডারটা ইউজ করা যায়, যেটা খালি ইউজ করলে অনেক ন্যাচারাল একটা লুক আসে।